শিয়ালের কামড়ে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর এলাকায়। আহতরা হলেন 35 বছরের শিবানী মণ্ডল, 36 বছরের চন্দনা রজক ও 37 বছরের অর্জুন রজক। জানা যায়, এদিন রাতে একটি শিয়াল তিনজনকে কামড় দেয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাড়ি হলো রামনগর। কি হয়েছে ঘটনা? এই সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়ে ছিল ঘরের মধ্যে, আর শিয়াল এসে কামড়েছে তিনজনকে। একটি শিয়াল কোন এলাকায় হয়েছে? এটা রামনগর। এখন কোথায় ভর্তি করলেন এদেরকে? সদর হাসপাতাল। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শিয়ালের কামড়ে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর এলাকায়। আহতরা হলেন 35 বছরের শিবানী মণ্ডল, 36 বছরের চন্দনা রজক ও 37 বছরের অর্জুন রজক। জানা যায়, এদিন রাতে একটি শিয়াল তিনজনকে কামড় দেয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাড়ি হলো রামনগর। কি হয়েছে ঘটনা? এই সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়ে ছিল ঘরের মধ্যে, আর শিয়াল এসে কামড়েছে তিনজনকে। একটি শিয়াল কোন এলাকায় হয়েছে? এটা রামনগর। এখন কোথায় ভর্তি করলেন এদেরকে? সদর হাসপাতাল। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শিয়ালের কামড়ে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর এলাকায়। আহতরা হলেন 35 বছরের শিবানী মণ্ডল, 36 বছরের চন্দনা রজক ও 37 বছরের অর্জুন রজক। জানা যায়, এদিন রাতে একটি শিয়াল তিনজনকে কামড় দেয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাড়ি হলো রামনগর। কি হয়েছে ঘটনা? এই সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়ে ছিল ঘরের মধ্যে, আর শিয়াল এসে কামড়েছে তিনজনকে। একটি শিয়াল কোন এলাকায় হয়েছে? এটা রামনগর। এখন কোথায় ভর্তি করলেন এদেরকে? সদর হাসপাতাল। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শিয়ালের কামড়ে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর এলাকায়। আহতরা হলেন 35 বছরের শিবানী মণ্ডল, 36 বছরের চন্দনা রজক ও 37 বছরের অর্জুন রজক। জানা যায়, এদিন রাতে একটি শিয়াল তিনজনকে কামড় দেয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাড়ি হলো রামনগর। কি হয়েছে ঘটনা? এই সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়ে ছিল ঘরের মধ্যে, আর শিয়াল এসে কামড়েছে তিনজনকে। একটি শিয়াল কোন এলাকায় হয়েছে? এটা রামনগর। এখন কোথায় ভর্তি করলেন এদেরকে? সদর হাসপাতাল। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।